নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। আজকে শুরু করব রেশিও এন্ড প্রপোর্শন। তো আমি প্রথমে একদম বেসিক চ্যাপ্টারগুলো শিখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার থাকলে যখন আমরা অন্য অ্যাডভান্স চ্যাপ্টারে যাব তখন আমাদের কি ওইগুলো অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে একদম সিম্পল ব্যাপার নিয়ে আলোচনা করব। একদম প্রথমে সিম্পল জিনিসগুলো আলোচনা করব, থিওরিটা একটু প্রথমে বলে নেব, ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাব, কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা এগুলো করব। আচ্ছা, আর অবশ্যই একটা কথা বলার আছে যে চ্যাপ্টারগুলো যেগুলো করাচ্ছি আমি প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে পরপর ফলো করবেন, মানে ওই স্কিপ করে করে দেখলে কি হবে, আমি যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বলছি ভেতরে মাঝখানে যেগুলো আমাদের মনে রাখলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেগুলো বুঝতে পারবেন না। ঠিক আছে, ওই জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না, এবং ভিডিওটা পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আরও কিছু বলার থাকে যে এর উপর যদি আরও কিছু করলে ভালো হয় সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। এবং চ্যানেলটিকে যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো আমরা যে শুরু করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো প্রথমে বেসিক একটু ফর্মুলা বলে নিই, তারপরে আমি কিছু ফর্মুলা বলে নিয়ে শুরু করছি, তারপরে অঙ্কের মাধ্যমে কিছু ফর্মুলা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো শুরু করছি। তো রেশিও প্রপোর্শন, তো প্রথমে আমরা আসছি রেশিওটা কি। ধরুন এ ইজ টু বি লিখলাম, মানে এই চিহ্নটাকে বলা হচ্ছে অনুপাত চিহ্ন বা রেশিও, এটাকে বলা হয় ইজ টু অ্যাকচুয়ালি। ঠিক আছে, চিহ্নটার নাম হচ্ছে অনুপাত বা রেশিও, এটাকে বলা হচ্ছে ইজ টু। এবার এ ইজ টু বি যখন লিখছি তখন রেশিওর আগের যে সংখ্যাটা থাকছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এ এন টি সি ডি এন টি, অ্যান্টিসিডেন্ট বা বাংলায় বলছে পূর্বপদ। ঠিক আছে, আচ্ছা রেশিওর পরের যে সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট, CONSEQUENT, কনসিকুয়েন্ট মানে কি বাংলায় বলছে উত্তর পদ, তাহলে এটা পূর্ব পদ এটা উত্তর পদ। ঠিক আছে, যখন আমরা এইচ টু বি আকারে লিখছি, এবার দেখুন এইটা সমান সমান লেখা যায় এ বাই বি, মানে এইচ টু বি সমান সমান বলা যেতে পারে এ বাই বি। তো এইটা যখন রেশিও তাহলে এটাও কিন্তু রেশিও, দুটোর প্রকাশভঙ্গি আলাদা, দুটো ক্যালকুলেশন করলে ভ্যালু কিন্তু সেম আসবে, কিন্তু নামগুলো একটু বদলে যাচ্ছে। বাংলায় এটাকে আমরা বলছি পূর্ব পদ, এটাকে বলছি উত্তর পদ, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে কনসিকুয়েন্ট। আর যখন আমি উল্টে দিচ্ছি এরকম এ বাই বি লিখছি তাহলে এটাকে বাংলায় কি বলি, আমরা উপরের পার্টটাকে বলি লব, নিচের পার্টটাকে কি বলি হর, তাহলে ইংরেজিতেও নামটা আলাদা হবে। উপরের পার্টটাকে বলা হচ্ছে নিউমারেটর, এন ইউ এম ই আর এ টি ও আর, নিউমারেটর। নিচের পার্টটাকে বলা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, এই হলো ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এবার ধরুন রেশিও কত রকমের হয়, তো রেশিও কত রকমের হয়, ধরুন আমাদের এইচ টু বি যে রেশিওটা আছে এর মানটা বি এর থেকে বেশি হয়ে গেল। যেমন একটা এক্সাম্পল দিই, 5:3, এখানে কি হচ্ছে আমাদের প্রথমে পূর্ব পদের মানটা উত্তর পদের থেকে বেশি, তাহলে এই রেশিওটাকে ইংরেজিতে বলা হয় রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। এই রেশিওটাকে ইংরেজিতে বলা হচ্ছে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, বাংলায় বলা হয় গুরু অনুপাত। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আসছি আমরা যদি পূর্ব পদের মানটা উত্তর পদের থেকে ছোট হয়, যেমন এই ব্যাপারটা, তো পূর্ব পদের মানটা 5, উত্তর পদটা 7, পূর্ব পদের মানটা উত্তর পদের থেকে ছোট, তো এই রেশিওটাকে ইংরেজিতে বলা হবে রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। ঠিক আছে, তাহলে যখন পূর্ব পদ বড় হচ্ছে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, যেহেতু ইকুয়াল নয় ইনইকুয়ালিটি, আর প্রথমটা বড় বলে গ্রেটার, আর যখন পূর্ব পদটা ছোট হচ্ছে রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, যেহেতু প্রথম পদটা ছোট লেস বলেছে ইকুয়াল না বলে ইকুয়াল ইনইকুয়ালিটি বলেছে। আচ্ছা আরেকটা পার্ট আসছে, যখন আমাদের এ ইকুয়াল টু বি হয়ে যাবে, যেমন ধরুন রয়েছে 8:8, মানে পূর্ব পদ উত্তর পদ দুটোর মান সমান, তখন এটাকে বলা হবে কি রেশিও অফ ইকুয়ালিটি।
রেশিও অফ ইকুয়ালিটি মানে দুটো সমান বলে ইকুয়ালিটি, আর যেটাকে বাংলায় বলে সাম্যানুপাত। সমানুপাত কিন্তু বলে না, সমানুপাত মানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হয়, সম অনুপাত। যখন দুটো অনুপাত সমান হয় সেটাকে বলছে সম অনুপাত বা সমানুপাত, ঠিক আছে, যেটাকে বাংলা ইংরেজিতে বলা হয় প্রপোর্শন। কিন্তু এক্ষেত্রে দুটো অনুপাত সমান নয়, একটা অনুপাতে দুটো পদ সমান, তার মানে দুটো পদের মধ্যে একটা সাম্যাবস্থা এসেছে, দুটো সমান হয়েছে, এটাকে বাংলায় আমরা বলবো কি সাম্যানুপাত, সাম্য যুক্ত অনুপাত, মানে অনুপাতের মধ্যে সাম্য, ঠিক আছে। তো বাংলায় এটাকে বলা হচ্ছে সাম্যানুপাত। স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা হলে সামান্য একটা জিনিস এই স্পেলিং এর জন্য ভুল হয়ে যাবে। তো সাম্যানুপাত কি, দন্ত্য স আকার, মজফল আকার, দন্ত্য নয়সু পয়াকার, দন্ত্য পয়াকার, তো ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা আরেকটা ব্যাপার এখানে থিওরি আলোচনা করে দিচ্ছি, ধরো ইনভার্স রেশিও বা ব্যস্তানুপাত কাকে বলছে, কিভাবে ফর্ম করে একটু বলে দিই। ধরো ইনভার্স রেশিও, ইনভার্স রেশিও বা আচ্ছা ইনভার্স আরো কিছু বলা হয় লিখেছি একটু একবারে, ইনভার্স বলে, অনেকে বলে রেসিপ্রোকাল, ঠিক আছে, অনেকে বলে কমপ্লিমেন্ট রেশিও। তাহলে ইনভার্স রেশিও, রেসিপ্রোকাল রেশিও বা কমপ্লিমেন্ট রেশিও, বাংলায় এটাকে বলা হচ্ছে কি ব্যস্তানুপাত। ব্যাপারটা কি, ধরো রয়েছে এ ইজ টু বি, তো রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে কি অনন্য, অনন্য বলতে ধরো এ বাই বি, উল্টে দিলে কত হচ্ছে বি বাই এ, তাহলে এ বাই বি এর অনন্য কত আসলো বি বাই এ, ঠিক আছে। ধরো টু বাই থ্রি, তার অনন্য কত থ্রি বাই টু, মানে উল্টে দিলে কি হচ্ছে রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করবো, এইচ টু বি আছে, আমি ইন্ডিভিজুয়ালি প্রথমে ভেঙে ভেঙে একটু দেখি কি হয়, এটাকে যদি আমি রেসিপ্রোকাল করি উল্টে দিই কি হবে ওয়ান বাই এ, বিটাকে যদি উল্টে দিই কত হবে ওয়ান বাই বি, তাহলে আমাদের এটা রেসিপ্রোকাল রেশিও আসছে ওয়ান বাই এ ইজ টু ওয়ান বাই বি। বা যেহেতু ফ্র্যাকশনে চলে এসেছে, আমরা সিম্পল রেশিওতে আনার জন্য কি করবো, হরের লসাগু দিয়ে গুণ করবো, তো হর হচ্ছে এবি লসাগু, এবি দিয়ে যখন গুণ করছি এক্ষেত্রে আমাদের এ দিয়ে গুণ, এবি দিয়ে গুণ করলে এটা কাটবে বি থাকবে, আর এখানে এবি দিয়ে গুণ করলে বি কাটবে এ থাকবে, তাহলে এ ইস টু বি এর রেশিওটা কি হয়ে গেল বি ইস টু এ। তো রেসিপ্রোকালটা কি হচ্ছে, আমরা ডিরেক্ট কিভাবে করবো, তিনটে চারটে যাই থাক, যখন এ রেসিপ্রোকাল করবো তখন এটাকে লিখবো না, এ কে বাদ দিয়ে যে কটা পড়ে থাকবে সে কটা লিখবো, তাহলে এ রেসিপ্রোকাল যখন করলাম এ লিখলাম না, এ কে বাদ দিলে কি থাকে বি লিখলাম, আবার একইভাবে বি এর রেসিপ্রোকাল যখন করছি বিটা বাদ, তাহলে কি লিখছি এ। এবার যদি তিনটের মধ্যে থাকে এ ইজ টু বি ইজ টু সি, তাহলে এ এর রেসিপ্রোকাল করলে এ থাকবে না, কে থাকবে বি অ্যান্ড সি, মানে একসাথে হচ্ছে বি আর সি গুণ করে দিলাম ইজ টু, বি এর রেসিপ্রোকাল করলে কি আসছে এ আর সি, আর সি এর রেসিপ্রোকাল করলে এ আর বি। এইভাবে আমরা ডাইরেক্ট রেসিপ্রোকাল রেশিও ক্যালকুলেট করে নিতে পারি, যখন কোনো সংখ্যা থাকবে ডিরেক্ট এভাবে কি করবো রেসিপ্রোকাল রেশিও আমরা ক্যালকুলেট করে দেবো, ঠিক আছে। তো মোটামুটি থিওরি এটুকু বললাম, আর বাকি দু একটা প্যাটার্ন আছে সেগুলো আমরা অঙ্ক করতে করতে আলোচনা করে নেবো, ঠিক আছে। তো আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, কোশ্চেন নাম্বার ওয়ান। তো কোশ্চেন নাম্বার ওয়ান একদম সিম্পল অঙ্ক দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাবো, প্রথমে সিম্পল ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, ধীরে ধীরে আমরা ইমপ্রুভমেন্ট করবো, ঠিক আছে। তো আমাদের বলছে ফাইন্ড দ্য গ্রেটার রেশিও বিটুইন টু ইস টু থ্রি অ্যান্ড ফোর ইস টু ফাইভ, তবে এই ধরনের কোশ্চেন পরীক্ষা দেয় কিন্তু সিম্পল হলেও কি হবে, এটা দেয় পরীক্ষা। তো এদের মধ্যে বলছে গ্রেটার রেশিও কোনটা, গ্রেটার রেশিও মানে যার মানটা বেশি আসবে, তো আমাদের টু ইস টু থ্রি যে রেশিওটা আছে এটাকে আমরা টু বাই থ্রি লিখতে পারি, টু ইস টু থ্রি রেশিওটাকে কি লেখা যায় টু বাই থ্রি লেখা যায়, আর ফোর ইস টু ফাইভ রেশিওটাকে ফোর বাই ফাইভ লেখা যায়। তো সিম্পল ব্যাপার, গ্রেটার বলেছে এই দুটো রেশিওর মধ্যে যার মান বেশি আসবে সেটা হচ্ছে গ্রেটার, মানে যে ফ্র্যাকশনটার মান বেশি আসবে সেটা গ্রেটার, মানে বড়, যার মান কম আসবে সেটা ছোট। কিভাবে আমরা ক্যালকুলেট করব ইজিলি, দেখো এই ফ্র্যাকশনের লব কত আছে টু, এই ফ্র্যাকশনের লব কত আছে ফোর, তো এই ফ্র্যাকশনের লবের সাথে এই ফ্র্যাকশনের হরটা গুণ করব, আর এই ফ্র্যাকশনের লবের সাথে এর হরটা মানে ক্রস গুণ করব, এবং গুণফলটাকে কার ভ্যালু কনসিডার করব, যার লবের সাথে গুণ করব গুণফলটাকে তার ভ্যালু হিসেবে আমরা কনসিডার করব। তো যখন আমরা 5 দিয়ে 2 কে গুণ করছি কত আসছে এখানে 10, তার মানে এই ফ্র্যাকশনটার ভ্যালু ধরবো কত 10। আবার একইভাবে 3 দিয়ে যখন 12 4 কে গুণ করছি কত আসছে আমাদের
12 তার মানে এই ক্ষেত্রে এই ফ্র্যাকশনের ভ্যালুটা কত 12 এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার ভ্যালুটা বেশি আছে 12 এর ভ্যালুটা বেশি আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রেটার রেশিও কোনটা আসবে 4:4/5 টা আমাদের গ্রেটার রেশিও আমাদের মানে অ্যানসার কত হচ্ছে আমাদের 4:5 ঠিক আছে বুঝে গেল একদম সিম্পল অঙ্ক আমি নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে ফাইন্ড দা স্মলার রেশিও বিটুইন 60:7 এন্ড 7:9 একই জিনিস তো আমরা কি করলাম 60:7 টাকে 6/7 লিখলাম আর এটাকে লিখলাম কত 7/9 তো আমরা কি বলেছিলাম লবের সাথে গুণ করব যার লবের সাথে গুণ করব তার ভ্যালু ধরতে হবে তাহলে আমাদের 6 9 54 এটা কত গুণ করলে 7 49 তাহলে এদের মধ্যে আমাদের ভ্যালু কার কম আসছে 7/9 তার মানে এটা হচ্ছে আমাদের স্মলেস্ট তার মানে স্মলেস্ট কত হচ্ছে স্মলার রেশিও কত 7:9 ঠিক আছে একদম সিম্পল ব্যাপার নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 3 নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 এখানে কি বলছে ফাইন্ড দা রেশিও কম্পাউন্ডেড অফ দা ফোর রেশিওস মানে এই চারটি রেশিওর কম্পাউন্ড রেশিও বের করব আচ্ছা কম্পাউন্ড রেশিও ব্যাপারটা কি বলিনি কম্পাউন্ড রেশিওকে বাংলায় বলছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত ঠিক আছে তো ব্যাপারটা কি সিম্পল ব্যাপার যে কোনো রেশিও আছে রেশিওগুলোকে গুণ করে দিলে কি হয়ে যাবে কম্পাউন্ড রেশিও মানে ধরো একটা एग्जांपल দিই ধরো একটা রেশিও হচ্ছে a:b একটা রেশিও হচ্ছে c:d এদের কম্পাউন্ড রেশিও চেয়েছে তো আমরা কি করব গুণ করব এবার গুণ কিভাবে করব a:b কে লেখা যায় কত a/b আর c:d কে কি লেখা যায় c/d তাহলে গুণ করে দিলে কত আসছে ac/bd তার মানে বলা যায় ac:bd মানে দেখো প্রথমে এসছে ac মানে পূর্ব পদগুলোর গুণফল ইস্টু কি উত্তর পদগুলোর গুণফল অনেকে এইভাবেও বলে যে কম্পাউন্ড রেশিও করলে কি হবে পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল ঠিক আছে সেটা মনে রাখার জন্য ঠিক আছে কিন্তু যখন আমাদের ক্যালকুলেটিভ থাকবে তখন আমাদের কি করতে হবে ডাইরেক্ট গুণ করে দেওয়াটা বেটার মানে সবকটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে গুণ করে দেব কাটাকুটি হয়ে যাবে একদম একবারে সিম্পল ভ্যালুটা চলে আসবে প্রথমে আমাদের পূর্ব পদের গুণফল উত্তর পদের গুণফল করে রেশিও করা দরকার নেই ঠিক আছে তো আমরা এই চারটি সংখ্যার কম্পাউন্ড রেশিও বের করব তো সিম্পল ব্যাপার ফ্র্যাকশনে কনভার্ট করে গুণ করে দেব জাস্ট কাটাকুটি করলে যেটা অ্যানসার আসবে ওটাই রেশিও ঠিক আছে কম্পাউন্ড রেশিও তাহলে 4:3 কে লিখছি 4/3 9:13 মানে 9/13 26:5 মানে 26/5 আর এদিকে আসছে 2:15 মানে 2/15 তাহলে ক্যালকুলেট করে নেব 3 3 5 2 আচ্ছা কাটলে কত আসছে উপরে 4 4 16 16/25 মানে কত 16:25 তাহলে এই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড রেশিও কি হলো চ্যাপ্টার রেশিওর কম্পাউন্ড রেশিও হয়ে গেল কত 16:25 ঠিক আছে একদম ইজি নেক্সট আসছি নেক্সট কোশ্চেনে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে ফাইন্ড দা ডুপ্লিকেট রেশিও এন্ড ট্রিপ্লিকেট রেশিও অফ 4:3 তো 4:3 এর ডুপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিও করতে হবে তো ব্যাপারটা কি ডুপ্লিকেট রেশিও কে বাংলায় বলা হয় দ্বি গুণানুপাত ঠিক আছে আর ট্রিপ্লিকেট কে বাংলায় বলা হচ্ছে ত্রিগুণানুপাত তো দ্বি গুণানুপাত ত্রিগুণানুপাত কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে গুণানুপাত মানে কি গুণ করে যে অনুপাত আসবে তো ডুপ্লিকেট বলতে একটাই রেশিও দেওয়া 4:3 এর ডুপ্লিকেট মানে 4:3 এর সাথে ওরই ডুপ্লিকেট মানে ওর ডুপ্লিকেট করলে কি হবে 4:3 জেরক্স যদি করি কি আসবে 4:3 তাহলে 4:3 এর সাথে যদি 4:3 আমরা গুণ করি তার মানে কি আলটিমেটলি কি হলো কম্পাউন্ড মানে যে রেশিওটা দেওয়া থাকবে সেই রেশিওটাকে যদি দুবার গুণ করি তাহলে ডুপ্লিকেট তিনবার গুণ করলে কি হবে ট্রিপ্লিকেট ঠিক আছে তো আমরা এক নম্বরে যেটা ডুপ্লিকেট রেশিও ছিল শর্টে লিখলাম ডিআর তো ডুপ্লিকেট রেশিওটা কি করব সিম্পল 4:3 এর সাথে 4:3 গুণ করব তার মানে 4/3 × 4/3 তাহলে উপরে 4 4 16 নিচে কত 3 3 9 তো আমরা সিম্পলি কি করব স্কয়ার করে দিচ্ছি তাহলে আসছে কত 4² × 3² কত আসছে 16:9 সিম্পল নেক্সট কোশ্চেন নাম্বার 2 ছিল ট্রিপ্লিকেট রেশিও তাহলে শর্টে লিখলাম টিআর এখানে কি হবে ট্রিপ্লিকেট তাহলে তিনবার গুণ হচ্ছে তাহলে কি হয়ে যাবে কিউব হয়ে যাবে তাহলে 4:3 আগে লিখছি আমরা 4³:3³ কত আছে 64:27 ঠিক আছে তাহলে ডুপ্লিকেট রেশিও 16:9 আর ট্রিপ্লিকেটটা কত 64:27 একদম সিম্পল নেক্সট আসছি পরের কোশ্চেন
তো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দা সাব ডুপ্লিকেট রেশিও এন্ড সাব ট্রিপ্লিকেট রেশিও অফ 64 এন্ড 729 আচ্ছা ডুপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিও করলাম ডুপ্লিকেট মানে কি করেছিলাম স্কয়ার করে দিয়েছিলাম আর সাব ডুপ্লিকেট বলেছে কি করব স্কয়ার রুট করে দেব ঠিক আছে তো ডুপ্লিকেট মানে দ্বি গুণানুপাত সাব ডুপ্লিকেট মানে দ্বি ভাজিত অনুপাত ঠিক আছে তার মানে যখন সাব ডুপ্লিকেট অনুপাত রেশিও করছি ছটে লিখলাম তাহলে কি করব ডুপ্লিকেট করলে স্কয়ার সাব ডুপ্লিকেট করলে স্কয়ার রুট তাহলে 64 আর 729 ছিল তাহলে স্কয়ার রুট অফ 64 স্কয়ার রুট অফ 729 আচ্ছা 64 মানে কত 8 স্কয়ার তাহলে স্কয়ার রুট করলে কত আসছে 8 আচ্ছা 729 কত স্কয়ার 27 স্কয়ার তাহলে স্কয়ার রুট করলে কত আসছে 27 ঠিক আছে তাই কি হবে যখন বলছে সাব ট্রিপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট বললে কিউব তাহলে সাব ট্রিপ্লিকেট বললে কি হবে কিউব রুট বাংলা কি বলছে ট্রিপ্লিকেট বললাম 3 গুণানুপাত এখানে কি বলবো 3 ভাজিত অনুপাত ঠিক আছে সিম্পল তাহলে আমরা কিউব রুট করে দিচ্ছি আচ্ছা 64 কিউব রুট করলে কত আসছে 64 মানে 4 কিউব তাহলে কিউব রুট করলে 4 729 কিউব করলে কত আসছে 729 কে 9 কিউব লেখা যায় তাহলে কিউব রুট করলে কত আসছে 9 তাহলে এখানে সাব ট্রিপ্লিকেট রেশিও 4:9 তাহলে সাব ডুপ্লিকেট রেশিও কত পেলাম 8:27 আর সাব ট্রিপ্লিকেট রেশিও কত পেলাম 4:9 ঠিক আছে তাহলে নেক্সট কোশ্চেনে আসছি দেখো নেক্সট কোশ্চেন তাহলে কোশ্চেন নাম্বার 6 কি আছে ফাইন্ড দা রিসিপ্রোকাল রেশিও অফ 3:2:5 তাহলে 3:2:5 এর আমরা কি করব রিসিপ্রোকাল রেশিও বের করব রেসিপ্রোকাল রেশিও মানে কি ব্যস্তানুপাত বলেছি প্রথমে থিওরিতে তো ব্যস্তানুপাত আমরা কি বলেছিলাম যেই পার্টটা রেশিও বের করব সেটা লিখবো না বাকি যা থাকবে গুণ করে দেব তাহলে যখন আমরা 3 এর রেসিপ্রোকাল করছি 3 টা লিখছি না তো 3 এর জায়গায় আমরা কি লিখছি 2:5 কত হয়ে গেল 10 2 এর রেসিপ্রোকালে 2 লিখবো না 2 এর জায়গায় কি লিখবো 2 কে বাদ দিলে 3:5 মানে 15 5 এর জায়গায় কি লিখবো 5 কে বাদ দিলে 3:2 কত আসছে 6 আর এবারে দেখো এদের মধ্যে কিছু কমন নেই কিন্তু 10 15 6 সবার মধ্যে কোনো নাম্বার কমন নেই তাহলে এখানে আমাদের রেশিওটা কত আসছে অ্যানসারটা 10:15:6 ঠিক আছে একদম সিম্পল নেক্সট আসছি পরের কোশ্চেনে তাহলে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 এখানে দেওয়া আছে ইফ a ইজ টু b 3:5 b ইজ টু c 5:7 এন্ড c ইজ টু d 14:15 তাহলে ফাইন্ড a ইজ টু d তাহলে কি করব আমরা আজ একটু বোঝানোর জন্য ব্যাপারটা লিখে নিই a ইজ টু b বলেছে আমাদের 3:5 আচ্ছা b ইজ টু c বলেছে কত 5:7 আর c ইজ টু d কত বলেছে 14:15 ঠিক আছে আচ্ছা এবার এটা কি করব আমরা মাঝখান দিয়ে আমরা ডাক টেনে দেব ডাক টানলে দেখো b টা কাটছে বোথ সাইডকে মানে ডাক টানলে কি বোথ সাইডে একটা ফ্র্যাকশন মানে a ইজ টু b কে a বাই b লিখতে পারি ওই ডাক টানছি মানে এটা একটা ফ্র্যাকশন তৈরি হয়ে গেল তাহলে বোথ সাইড থেকে b কাটছে বোথ সাইড থেকে c কাটছে তাহলে এখানে থাকছে কত a ইজ টু d আচ্ছা এখানে 5 কাটলো 7 দিয়ে কাটলাম 2 3 দিয়ে কাটলাম 5 তাহলে এই পাশে 2 এই পাশে 5 কত আসছে 2:5 ঠিক আছে তাহলে a ইজ টু d কত 2:5 তো পরীক্ষার সময় এগুলো লেখার তো দরকার নেই সিম্পল এখান থেকে এরকম ভাবে জাস্ট কেটে দেবে ক্যালকুলেট করে দেবে ঠিক আছে অথবা অনেকে এরকম ভাবে গুণ করেও লিখে 3/5 5/7 14/15 ইনটু করে দিলাম তাহলে কি এই কমন পার্ট গুলো কেটে কেটে চলে গেল ঠিক আছে তো আমাদের অ্যানসার কত আসছে a ইজ টু d টা 2:5 এটা একদম সিম্পল প্যাটার্ন ছিল এবার চারটি পাঁচটা দিয়ে বিভিন্ন রকম ভাবে দিতে পারে ঠিক আছে সেগুলো আমরা আসছি পড়ব তো পরের কোশ্চেন আসছি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 এখানে a ইজ টু b বলছে 3:4 b ইজ টু c বলছে কত 8:9 চেয়েছে a b c তো এখানে কিন্তু a ইজ টু c চাইনি আগেটা যেমন a থেকে d লাস্টের পার্টটা চেয়েছিল তো সেটা যদি বলতো তাহলে কিন্তু আমি ওই এখান দিয়ে 3:4 8:9 মাঝখানে দাগটা কেটে দিতাম তাহলে a আর c চলে আসতো b টা কেটে গেল এখানে তিনটে চেয়েছে চারটে দিও দেবে পাঁচটা দিও বিভিন্ন রকম দিতে পারো তো আমরা এক্ষেত্রে কি করব a b c তিনটে নম্বরের রেশিও অন্তর হবে তিনটে ব্লক করে দিলাম ঠিক আছে তো প্রথমে দেখো a ইজ টু b কত আছে 3:4 তাহলে a এর জায়গায় 3 b এর জায়গায় 4 আচ্ছা এইখানে কিন্তু এই রেশিওর সাথে রিলেট করে c এর কোনো ভ্যালু ডিটেক্ট করেনি আচ্ছা নেক্সট আসছে b আর c কত 8:9 আচ্ছা b হচ্ছে 8 c হচ্ছে 9 ঠিক আছে
এইখানে দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস পেয়েছি, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস। তো আমরা কি করব, সব সময় যেখানে ব্ল্যাঙ্ক স্পেস আসবে সেখানে তার আগে বা পরে যে সংখ্যা থাকবে সেটাই বসিয়ে দেব। তো এখানে ব্ল্যাঙ্ক স্পেসের আগে কি আছে 4, এখানে আমরা বসলাম 4। এখানে ব্ল্যাঙ্ক স্পেসের পরে কি আছে 8, এটা বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে তিনটে রাশি আমাদের, একটা এর ভ্যালু, মানে এটা যদি গুণ করি তাহলে এর ভ্যালু আসবে, এটা যদি গুণ করি বি এর ভ্যালু আসবে, এটা যদি গুণ করি সি এর ভ্যালু আসবে। কিন্তু আমরা কি জানি, গুণ করার পরে যখন কোনো কমন নাম্বার থাকবে তখন আমরা সেটা কাটতে পারি। তাহলে আগে আমরা গুণ করতে যাব না, আগে কেটে ছোট করে দেবো, কারণ এখানে ব্যাপারটা ফ্যাক্টরাইজ করা আছে। ঠিক আছে, তো আমরা দেখবো তিনটের মধ্যে কমন কি আছে, মানে যা পাবো তিনটের মধ্যেই কাটবো। তাহলে এখানে দেখো এটাই চার আছে, এটা তো একটা চার আছে, এটা তো চার কাটলে কত দুই আসলো। ঠিক আছে, আচ্ছা আর কি কিন্তু কাটছে, এখানে দেখো তিন আছে, এখানে নয় আছে, তিন কাটবে কিন্তু এখানে কিন্তু নেই, হবে না, আর কিছু কমন নেই। দুই আছে এখানে, দুই কমন আছে এখানে, কিন্তু নেই। এবার কি করবো, আর কিছু কমন পাচ্ছি না, সিম্পল গুণ করে দেবো। এর নিচে কত, তিন আর দুই গুণ করলে কত ছয়, বির নিচে শুধু আট, সি নিচে কত নয়, তার মানে এবিসি রেশিও কত আসলো 6:8:9। সিম্পল ব্যাপার, এই ব্যাপারটাই চারটে পাঁচটা যাই থাকে অ্যাপ্লাই করবো, ইজিলি চলে আসবে অঙ্ক আমাদের। আমি একটা দুটো উদাহরণ আরো দিচ্ছি অন্যভাবে। ঠিক আছে, দেখো দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, পরীক্ষা হলে যে না ট্রিকি জিনিস দিলে তোমার মাথায় আসবে না যে কি দিয়েছে। এবার দেখো আমাদের দু একটা করালে তুমি বুঝতে পারবে কোথায় ট্রিক অ্যাপ্লাই করছি। এবিসিডি বের করবো একই নিয়ম। ঠিক আছে, এবি কত 3:4 লিখলাম, বিআরসি কত আছে 2:3, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইন লিখছি আমি। সি স্টুডি কত আছে 4:5। ঠিক আছে, আচ্ছা এবার কি করবো আমরা, সিম্পল এই যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো পেয়েছি এর পাশে কি আছে 4, এখানে আমরা 4 বসিয়ে দিলাম। আচ্ছা এর পাশে কি আছে 3, আচ্ছা এর পাশে কি আছে 2, আর এখানে কি আছে 4, আমি সিম্পল এরকম বসিয়ে দিলাম পাশের সংখ্যাগুলো। এবার এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা সি এর ভ্যালু, এটা ডি এর ভ্যালু। এবার এই চারটের মধ্যেই কমন কিছু থাকলে কাটবো। এবার অনেকে ভাবছে হয়তো আগের অঙ্কটা যেমন একটা উপর থেকে কেটেছি নিচের থেকে কাটিনি, যেমন ধরো এখানে চার আছে, এখানে চার আছে, এখানে চার আছে, এখানে চার আছে, এবার এটা একটা চার কাটছি বলে এখানে কিন্তু একটাই চার কাটবো, দুটো কাটবো না, কারণ এই ব্যাপারটা চার গুণ চার মানে 16 আর এটা শুধু চার। তখন আমি কাটবো যখন একটাই চার কাটবো, একটা কিন্তু থেকে যাবে। তাহলে যা থাকবে সবার থেকে যদি একটা চার কাটি একটা করেই কাটবো, দুটো কাটবো না। ঠিক আছে, তো সবার মধ্যে আমি চারটা কমন পেয়েছি, কেটে দিলাম, উপরে থাক নিচে থাক সমস্যা নেই। আর কিছু কি কমন পাচ্ছি দেখো তো, দুই এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে কিন্তু দুই নেই, তিন আছে এটাতে 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 তিন নেই, তাহলে আর কিছু কমন পেলাম না, সিম্পল গুণ করে দিচ্ছি। তো এর নিচে আছে তিন আর দুই, গুণ করলে কত ছয়, এটা কত আসছে 4×2=8, 12, 3×5=15, তাহলে রেশিও কত আসছে এবিসিডি 6:8:12:15। ঠিক আছে, একদম সিম্পল। নেক্সট আসছি পরের কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, এবিসি রেশিও দেওয়া আছে, সিডিই রেশিও দেওয়া আছে, এবিসিডিই যেটা মানে পাঁচটা, তাহলে সিম্পল আমি লিখছি এ বি সি ডি এন্ড ই। আচ্ছা এবিসি কত আছে 1:3:2, তাহলে 1:3:2 লিখলাম, CDE তাহলে 1:2:3, তাহলে 1:2:3। ঠিক আছে, এবার আমরা ABCDE পাঁচটা করব, একই রুলস। এই ব্ল্যাঙ্ক স্পেসের পাশে কত আছে 2 আছে, 2 বসালাম, এখানে কত আছে 1 বসালাম। আচ্ছা সবার মধ্যে কিছু কমন নেই, তাই আমি সিম্পল গুণ করে দিচ্ছি 1 কত 3 2 4, তাহলে এ বি সি ডি ই রেশিও কত আসছে 1:3:2:4:6। ঠিক আছে, পাঁচটা ছটা যাই দিক একই নিয়ম অ্যাপ্লাই করব, ইজি হয়ে যাবে। অনেকে দ নিয়ম অ্যাপ্লাই করে, যেই চারটের জায়গায় পাঁচটা ছটা দেবে দ নিয়ম আর অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারবে না কোথায় ভুল হয়ে যাচ্ছে। তো এইভাবে করাটা আমার মনে হয় সবচেয়ে বেটার। ঠিক আছে, তো নেক্সট আসছি পরের কোশ্চেনে। নেক্সট দেখো পরের কোশ্চেন আছে W1:W2 কত আছে 2:3, আর W1 W3 কত 1:2। আচ্ছা একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে।
এবার আমাদের চেয়েছে কি W2 আর W3 টা রেশিও কত, তো এখান থেকে W1 পার্টটাকে সমান করে দিলেও চলে আসে, কারণ W1 টা সমান থাকবে, এখানে W1 এর ভ্যালু 2 আছে, এখানে 1 আছে, তাই এটাকে 1 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, সমান হয়ে যাবে। আর যদি আগের মতো করতে চাও সেটা করা যেতে পারে, মাঝখানে কমন দিয়েছে W1 টা, তাহলে W1 টাকে মাঝখানে রেখে করতে হবে, ঠিক আছে। তাহলে আগেটা যদি করতে যাই তাহলে কি হবে, একটু উল্টে দেবো, কিভাবে উল্টে দেবো, তাহলে আমি লিখবো এটাকে, দেখো W2 ইস টু W1 এরকম বললাম, তাহলে কত আসছে আমাদের 2:3, সরি 2:3 ছিল, তো এটাকে যদি উল্টে দিয়েছি তাহলে এটাকে উল্টে দেবো কত হয়ে যাবে 3:2, আর যেটি যেমন আছে তেমন রাখলাম, এবার দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি W1 টা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে আমাদের W2:W3, এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি কমন কিছু নেই কাটবে না, কত আসছে 3:4, তো এইভাবে কমনটা মাঝখানে আনতে গেলে কি করতে হবে আমাদের ক্রস করতে হবে, মানে W1 টা এক জায়গাতে থাকলে হবে না, ওপাশে নি, যেমন A B C আবার C D E, C টা মাঝখানে কমন ছিল, ওটা ইজিলি ওইভাবে দেওয়া ছিল, এখানে দেখো ওইভাবে দেওয়া নেই, W1 W2 W1 W3, মানে W2 W3 কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো আরেকটা প্রসেস কি আমরা কি করেছিলাম, আমাদের চেয়েছে W2 আর W3, তার মানে W1 এর পার্টটাকে আমরা সমান করব, তো W1 এর পার্টটাকে সমান করতে গেলে কি করব, এর ভ্যালুটা আছে 1, এখানে W1 এর ভ্যালুটা 2, ক্রস করব 2 দিয়ে এটাকে গুণ করব আর 1 দিয়ে এটাকে গুণ করব, এবার রেশিও যেহেতু আছে গুণ করলে কি পুরো রেশিওকে গুণ করতে হবে, নালে ভ্যালুটা ইকুয়াল থাকবে না, তাহলে এই 1 দিয়ে আমি পুরো রেশিওটাকে গুণ করব, 2 দিয়ে এই পুরো রেশিওটাকে গুণ করব, তাহলে এখানে কত আসছে আমাদের 2:3, এখানে আসছে আমাদের 2:4, তাহলে দেখো W1 এর পার্টটা কত এসেছে 2 চলে এসেছে, W2 টা কত এসেছে 3 এসেছে, W3 টা কত এসেছে 4, তাহলে এখান থেকে আমরা W2 W3 রেশিও কি বলতে পারি 3:4 বলা যেতে পারে, এটা এসেছিল, তাহলে এইভাবেও করা যেতে পারে, অথবা এইভাবে কমন পার্টটাকে ক্যালকুলেট করে কিন্তু করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট আসছি আমরা পরের কোশ্চেনে, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, এখানে ফ্র্যাকশন দেওয়া আছে, তো A:B টা কত আছে আমাদের 1/2:3/8, তো আমরা কি করব ফ্র্যাকশন থেকে ইন্টিজারে নিয়ে নেব, তাহলে 2 আর 8 হরে আছে, তো হরের লসাগু কত 8, 8 দিয়ে গুণ করলাম কত আসছে 4:3, ঠিক আছে, তাহলে 1/2:8 4 আর 3/8:8 করলে কত 3, B:C টা কত আছে 1/3:1/9, একই কাজ করব, হরের লসাগু কত ইনটু 9 করে দিলাম, 3 আর 9 এর লসাগু 9, তো গুণ করলে কত আসছে আমাদের 3:1, আচ্ছা C:D কত আছে 5/6:3/4, 12 আর 6 আর 4 এর লসাগু কত 12, 12 দিয়ে গুণ করছি, তাহলে 2:10, এটা আসছে আমাদের সিডি রেশিও, এবার আমরা কি করব ABCD করব, তাহলে A B C D, আশা করি এটা সবাই করে নিতে পারবে, তাও আমি করে দিচ্ছি 4:3 3:1 10:9, এখানে কত লিখব 3 1 3 10 10, আচ্ছা কমন আছে 3, আর কমন আছে আর কিছু কমন নেই, গুণ করে দিচ্ছি 40 10 10 9, তাহলে ABCD রেশিও কত আসছে 40:10:9, ঠিক আছে। তাহলে এটা আসছে মানে কত, এটা 40, এটা আসছে 3:10:30, এটা কত 10, এটা কত 9, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছি পরের কোশ্চেনটা, দেখো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13, এখানে আমাদের দেওয়া আছে A:B+C, এটা আসছে 1:3, আর ওদিকে আছে C:A+B, এটা আসছে কত 5:7, আমাদের কি চেয়েছে, আমাদের বলছে B:A+C টা কত হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, সিম্পল ব্যাপার দেখো,
এ বি সি এটা যোগফল রেশিওতে কম্পেয়ার করছি, যোগফলটা কত 4, এ বি সি এই এটা যদি যোগ করি রেশিও কত, যোগফল করলে 12, দুটো আলাদা আসছে। তো আমাদের যোগফলগুলো রেশিও এ বি সি যোগফলটা সবসময় কি হবে, একই থাকবে। রেশিও তো আমি যোগফলটাকে সেম আনবো, তাহলে ডিরেক্ট রেশিও দিয়ে কম্পেয়ার করে দেবো। কি করব, যখন যোগফল সেম আনতে হবে আমরা কি করব, রেশিওর যে সংখ্যাগুলো আছে সব যোগ করে মাল্টিপ্লাই করব, কি ক্রস মাল্টিপ্লাই। মানে ধরো এখানে 3 আর 1 যোগ করলে কত 4, তাহলে এখানে ইনটু 4 করলাম, এখানে 5 এর সাথে যোগ করলে কত 12, তাহলে এখানে করব ইনটু 12 করব। তো আমরা যদি এটা 12 দিয়ে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিই, এটাও 4 দিয়ে গুণ করি, দেখবে রেশিওর যোগফলটা সেম। কি করে সেম দেখো, একটু দেখে নাও, 3 আর 1 4, 4 বড় কত 48, 5 এর সাথে 12, 4 বড় কত 48। এবার গুণ করার আগে যদি কমন কিছু থাকে কেটে আগে ছোট করে দিচ্ছি, 12 আর 4 এর মধ্যে 4 কমন কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 3, এখানে থাকছে 1, তাহলে এই রেশিওটা 3 দিয়ে গুণ করব ইন্ডিভিজুয়ালি, এই রেশিওটা 1 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে আসছে 3:9, এটা 1 দিয়ে গুণ করলে 5:7। তাহলে দেখো এ এর ভ্যালু কত আছে, 3 আছে, আচ্ছা সি এর ভ্যালু কত আছে, 5 আছে, আর এবিসি যোগ করলে কত আসছে, 9 আর 3 12, 5 আর 7 12, মানে এবিসি যোগফলটা হচ্ছে 12। তো এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু এখানে তাহলে পাচ্ছি আমি, আচ্ছা বি এর ভ্যালুটা এখনো জানি না, তাহলে এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু কত পেলাম 3, আচ্ছা সি এর ভ্যালু কত পেলাম 5, আচ্ছা এবিসি কত আছে যোগ করলে টোটাল দুটোই দেখো 12 আসছে, তাহলে একটা 3 একটা 5, তাহলে 5 আর 3 8, তাহলে সিটা কত বিটা কত হবে 4 হবে, তাহলে এবিসি ভ্যালু পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দেবো, বি এর জায়গায় কত লিখবো 4, এ এর জায়গায় 3 প্লাস সি এর জায়গায় কত 5, কত আসছে 4:8, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে আমাদের 1:2, তাহলে এখানে আমাদের বি ইস টু এ প্লাস সি কত আসছে 1:2। তবে এইভাবে দেখো ক্যালকুলেট করলে ঠিক সময় ক্যালকুলেট করতে সুবিধা হবে। তো আমি একটা জিনিস বললাম মনে রাখবে, যখন তোমাদের যে কোনো দুটো রেশিওর ভ্যালুকে সমান করতে হবে কি করবে, ওদের ভ্যালু যোগ করে ক্রস গুণ করবে, মানে এর ভ্যালু যোগ করে ওটাকে গুণ করবে আর ওর ভ্যালু যোগ করে এটাকে গুণ, মানে উল্টো পাল্টা করতে হবে, ঠিক আছে ক্রস করতে হবে। আর যদি ডিফারেন্স সমান আনতে হয় তাহলে ডিফারেন্স দিয়ে গুণ করবো, এর ডিফারেন্স দিয়ে ওকে গুণ করবো, ওর ডিফারেন্স দিয়ে গুণ করবো, তাহলে কি হবে ডিফারেন্সগুলো সমান চলে আসবে, তাই তো। সাম সাম দিয়ে গুণ করলে সাম সমান আসবে আর ডিফারেন্স দিয়ে গুণ করলে ডিফারেন্স সমান আসবে, ঠিক আছে। তো নেক্সট আসছি পরের কোশ্চেনে, তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, একটা কোশ্চেন অঙ্ক আজকে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো বলছে সাম অফ মানি ইজ টু বি ডিভাইডেড অ্যামং পি কিউ আর ইন দা রেশিও, তাহলে পি কিউ আর আর এর মধ্যে একটা টাকা 8:3:7 রেশিওতে ডিভাইড করা হলো, ঠিক আছে। বলছি ইফ দ্য শেয়ার অফ পি অ্যান্ড কিউ টুগেদার ইজ ₹300 মোর দেন আর, মানে পি আর কিউ এর যে টোটাল শেয়ার একসাথে সেটা আরেক থেকে বেশি, কত বেশি, ₹300। এবার হচ্ছে ফাইন দ্য আরের শেয়ার, তাহলে আরের শেয়ারটা কত হবে, ঠিক আছে। তো সিম্পল ব্যাপার, আমরা রেশিও দিয়ে কম্পেয়ার করব, সবকটা ভ্যালু বের করার দরকার নেই। তো আমরা রেশিওতে বলছি কি পি আর কিউ টোটাল শেয়ার আরেক থেকে বেশি, আচ্ছা পি আর কিউ রেশিওতে কত আছে 8 আর 3, তাহলে এখানে বসালাম 8+3 মাইনাস 8টা কত আছে 7, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে 8 আর 3 11 মাইনাস 7, মানে 4 অংশ, তার ভ্যালু কত আছে 300, তাহলে 4 পার্ট যদি 300 হয় চেয়েছে কার ভ্যালু, আর এর ভ্যালু, তার এর ভ্যালুটা কত হবে আমাদের 7 পার্ট, তাহলে 7 পার্টটা আমাদের কত আসছে 300 × 7/4, 4 দিয়ে গেলে কত আসছে আমাদের 175, আমাদের অ্যান্সার কত আসতো, আড়াই শেয়ারটা 525 টাকা, তাহলে আড়াই শেয়ারটা হবে 525 টাকা, ঠিক আছে। তো আজকে আমরা এতটাই পড়ালাম, একদম সিম্পল ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, নেক্সট প্যাটার্নগুলো পরের দিন আমরা আলোচনা করবো পরের ক্লাসে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করলে কী হবে, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আশা করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।